Terus tuh mereka pulak, amar pulak. Terus tuh mereka Tuhan pulak. Ekta bau angse. Bau nazarno sunar putul. Armor pulak ekta bau angse. Gorer mau deh handaner pare. Gorer loki dia borjun tu pulak iya se. Ekta undur telasora nai. Emon bau angse gorer. Manusia baru puter bau, amar puter bau. Kita dari korang ekta maya ni, amar shop kul kuai sih ani. Sini hor ben hor beki. Tui ki hor soda ki kodi. Ki bau anso tui. Korang loki sini shop gak sih. Kono loki sini nai korang mesti. Kamas ki. Oisik itu amar tu dekta hati. Bondo dekta hati mu. Bondo dekta ayan mone nai. Eh tui jekal leda ali tor. দুধে পেট ভরতে না তোরে বাজার দিয়ে আমি আলগা বাটা কিনে খাওয়াইতাম তুই এই বাটাটা হাতে আমারে বাটা কিনে খাওয়াইলে কি মুই দেখছি তোর দেহা লাগবে না তোর মারদারে জিগা মায় বাইছে থাকলে মারদে জিগাই চলান মায় বাইছে থাকলে মানুষের বাড়ির বউ আর আমারও বউ একটা ঘরের মধ্যে একটা আজাব আজাবের পুরি এনে হামদাইছে এই যে খাতা শিলে একটা লেদা ফেদা ওইবে এটা তোকে আগে থাকতে গুই করে রাখা লাগবে না আয় এই ওর রুস্তুম এর একটুখানি কটটা বলা নাই এই পোষা করাইলে বিয়ে হারাইছে তিন দিয়ে ভ্যান লাগছে মালামাল টানতে কোথে বইয়া ভ্যান গাড়ির চাক্কা বাসটয়ে বেলাটার বাইরে গেছে শেষকালে আবার হেইয়া ই করি আনছে অটোতে করি আনছে আর তুই বিয়ে হর তো কি কোন কচুটা আনছো কদেই বেশি কথা কবি না কই দিলাম চাইয়ে দেখ বিড়ি তোর এখন আমি খুদালের আসারি দিয়ে ভিড়ে গিয়ে তোর মেজরের কাড়ি ছুটে গেলামু যে আমার বাহের বই বই কথা কও দি তুই সিরে সিরে অলগা পিটা আরে ইসের হম পিটা যা লাগে আমি বুঝবো আমলে হারেন কি আমলে ভিড়ে কেন না এ কাল্লেলার কো এ আমি পিটা মুকাই এ তোর কি গায় বল নাই তুই পিটা আমলে রো ভিডিও লাগবে আজ আমি আলু ভিডিও কোবামু আজ বউ ভিডিও বিন আমলে পিড়িত পিড়িত আজকাল সব সময় কি আমি বাড়ি চাই উল্টো পাল্টা হলে আমলে রো দুই এক সময় পিটিয়ান লাগবে আতে কাতে দুই বাপুতে ভিজাইলে ভাই এমনি সোজা হই যাইবি আনে এই খারে তেলার আরজি এই আনে বইয়ে রই চুকা এই খাওয়ার পানি আর রুস্তুম মেরে টুহানে পোলা নূর আলম মেরে বিয়ে হারাইছে বিয়ে হারাইয়া আহারে সংসারটারে কি সোনার মতো সাজাইছে আর আমার পোলায় বিয়ে হারছে আমার সংসারে বাধা লাগাইছে আমার পয়দাই মনে হয় দোষ খাইয়ে যাই তোকে পিসি ভরা কথাটাই গেলে না বুঝছো
আমি কইলাম দাওয়াতের কথা আর তুই কইলি কি? কে কইলাম ডাক আর সাইতে ভালো কথা মোর বাপ মাই মরে ইয়াই নাই ইয়া হর এই যে হৃদয় রোগ জায়গার মধ্যে এক এক জায়গা জাঙ্গলি হান্দাই দিলি, এটা কি তুমি শিখাইছে? দুয়ার গিয়া রৌ দিয়ে তাল্লু কলম কাকু বেমা লাগরম এহেন দিয়া জান কোদালের আসারি মাসারি কলম মেঘের আর উপরে উঠে যাইবে। কোন ভাই গো গার্জর বেশি দিন খাহে না বুঝতো, এই যে মানুষের জায়গাটা ঠগাইয়ে খাইতে আসো রোজ কেমতের দিন তুলে গলায় ঝুলাই দিবে বুঝতো, আর তোর লগে কি কম তুই তো মুরুদুলের সম্মানই দিতে জানো না। সম্মান বাহের দিনে সম্মান উনি এসে সম্মান নেন হালার ভালা গো হালার ভালা গো আকুল গিয়া নি হইলা হালার ভালা গো আকুল গিয়া আমি দেখলে পিছে দিবি কেয়ামত বুঝে কেয়ামত আমার ভাত ভাত দেবে আমি কামাল না আমি ভাত পাম আমার বাপে সম্পদ করছে সম্পদ করছে আমার লোক কি আমার লোক কি সম্পদ পাল আমার ঘুরে দাঁড়ালে কি করা লাগবে না তাও যে হৃদয়ের মধ্যে প্রত্যেক বছর একা করবি আমদাই এলি খালার তো আমার দহনার্থে বেশি দিন সময় লাগবে না তাহলে খামু কি কসু বুঝলাম তুই অনেক জ্ঞানী এবার মোর একটা প্রশ্নের জবাব দে দি কি কদি এই পৃথিবীর সবচেয়ে ধনী কেডা তুই জান না কপিল কেস বেড়া ঠিক মতো হ্যান নাম উচ্চারণ করতে পারো না হ্যান নাম হইছে বিল গেস এন হন তুই যার নাম কইছ হ্যাঁ ঠিক হয় না প্রধান হইছে ওইলে মার্জুকার বার্ক যিনি ফেসবুকের প্রধান জানো না বলো না আন্দাজে কথা বিল গেজি বেটা ধনী মগ আত্মীয় হয় এ পরিচয় মুই দিতে চাই না বিল গেজ তোর আত্মীয় হয় না বেটা এখন লাগে আয়নাল রে বুঝলো আশোকা তুই জানো না বিল গেজ বেটা মগ মামা তো ভাই হয় তুই খবর লই দেখ বেটা বেটা ওর আমার মামা তো ভাই হয় এবারা এ নাও এদিকে এদিকে শুনে শুনে কথা কথা শুনে শুনে তুই বললে কদি বেশি বলে ধনী গেটা মার জাগার বার না বিল গেটস হ্যাঁ বাড়া তোর তো খবরই নেই বিশ্বের ভিতরে সবচাইতে বড় ধনী হইলে জলির আলাদা কইছে একটা কথা তুই মোর রুম্বাটা জানো হ্যাঁ বেড়া খবর জানো তোর তোর কোনো আদের খবর আছে জলিলালাদা রইলে বেশি সবচাইতে বড় ধনী খবর লইয়ে দেখ বেড়া খবর লওয়া আছে এ জলিলালাদার কি আছে আর মার্জুকার বার কি আছে তুই কি লগে কি মিলে ভাই এই ওই যে তোর ওই লাফে জাফার আছে লাফে জাফার আর মিন্টু জুরুকবার বিজেন যে এক জাগে জলিলালাদার ষোলো কানি জায়গা হেয়ের পর তোর মহিপুর ওই তোমার তুই তো কোনো লাইনই নেই মরা তো একটা লাইনের মধ্যে আছিস তুই একটা আগামুরো মাখছ এই কারণেই তোগুলা কথা কইতে না জ্ঞানী লোক সারা কথার সার অংশ বোঝে না এ হল তুই এই বিল গেস না কি ওই কি কয় মার জাকার তুই হ্যাঁ জলিল আলাদারের লাগে মিলো এ জলিল আলাদারের ক্ষেতের ধান দাইতে কম্পাউন্ড মেশিন লাগে বাড়ির সামনে যাইয়ে দেখবি সাতাশোটা কুড়ের কুড় হ্যাঁ দেখলেই তুই মার জাকার বার আর তোমার ওই বিল গেস ফিটে পড়িয়ে যাইবে যে কয়টা মহিষেছে হের কথা কইলে মিলে খালি দুধ দুধের কথা ধরি মহিষের দুধের গোটাল ডেলি তিন তিন চার তিন ইয়ে গোল উঠাইতে পারে খবর লইয়ে দেখ বেটা দেখ কথা কইয়ে কোনো দাম পাইলি দুইজনের বলত বেলাই ঠিক আছে গিয়া পরের চিন্তা হরিয়া লাভ নাই পরের তেল মাথা লইয় মগো চিন্তা হরা লাগবে না আর সে মগো চিন্তা মরা হরি মগো মাথায় মগো তেল দেওয়া লাগবে লাহোর বাড়ির দিকে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনাব ভাই আপনার লাগে একটু কথা কামাস শুনলাম নাকি আপনি আপনার ছেলের বউকে মারধর করেন ঘটনাটা কি সত্য নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ কইছে কোন হালায় আনমে ওই গ্রামের সবাই বলাবলি করে এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট
এই যদি কেউ প্রমাণ করতারে আমি ভরা সমাজে জোতালমু কইতে পারেন দুই এক সময় দুই একটা পাকলার আলোরা দি হ্যাঁ তো সবাই নিজের মাইয়েরও দেয় আর বউ তো মাইয়ের মতোই কোনো ভাবি যুবতী মেয়ে কিংবা আপনার পুত্রবধূর গায়ে হাত দিতে পারেন না কারণ এটা ভারী অন্যায় হুজুর আনবে ভাও কথা কইেন না দি অহনলে আমার মাথা গরম হয় কি লাগে না লাগে আমরা ভালো জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর জি আমেরদারে আমার একটা বিষয় জানার ছিল অবশ্যই আমার যদি জানা থাকে আমি বলবো হুজুর জি আমি বিবাহ করতে চাই যৌতুক নিয়ে এখন যৌতুক নিয়ে বিবাহ করলে এলাকার মানুষ কইতে আছে নাকি সমস্যা হইবে আসলে কি হুজুর যৌতুক নিয়ে বিয়ে করলে সমস্যা হইবে অবশ্যই সমস্যা যৌতুক নেওয়া সম্পূর্ণরূপে হারাম আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা কেন আপনি করবেন না এমনি হুজুর মানে ওই যে ছোটকাল থেকে তাই ইচ্ছা ছিল যে যৌতুক নিয়ে বিয়ে করবো কারণ আম্মে যে কথাগুলো কইছেন এতে বিয়ের প্রতি আগ্রহ কমে গেছে অবশ্যই আপনি বিবাহ করবেন যৌতুক নেওয়া যাবে না আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলছেন যে যৌতুক নিয়ে বিবাহ করা যাইবে না আর এইটা আমাদের শরীয়তের ভিতর মানা খুব জরুরি এখন হুজুর আমার লাগে যেখানে মাইয়েটি দেখা হয়েছে হেন্ডে 1 লাখ টাকা দেবে এখন ধরেন আমি 1 লাখ আনলাম না আমি 50,000 আনলাম হ্যাঁ তো আর সমস্যা ওর কথা না ভাই কম আর বেশি নয় হারাম সকল অবস্থাতেই হারাম তবে আপনার যদি সাধ্য থাকে আপনি উল্টো মেয়ের পক্ষকে অর্থ প্রদান করতে পারেন কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছুই গ্রহণ করা যাবে না কারণ এইটাই হলো শরীয়তের বিধান তাহলে হুজুর বোঝা গেল কোনোভাবেই যৌতুক নেওয়া যাইবে না ঠিক বলছেন হারাম অনেক ক্ষেত্রেই লোভনীয় হয় তবে আমাদেরকে হারাম থেকে বিরত থাকতে হবে বুঝতে পারছেন জি হুজুর তাহলে যৌতুক আর নেব না যৌতুক ছাড়াই বিয়ে করবো ইনশাআল্লাহ আগামীকাল গো বড় মসজিদে মরতে আশেপাশে মানে ফাও কথা ছাড়া কোনো কথা করতে পারো না মাথার মধ্যে সবসময় নেগেটিভ কথাই করে ভাব দেখাইবে না ওর বাড়ি জায়গা পাইছে পোনে একখানি ভাবের ছড়ে আনার বাসে না তুই তো আমার মাথাটাই তুই শর্ট করে দিলি বর্ষের বউ কোনো একখানি জায়গা পাইছে বাইরে বাড়ি সেই বর্ষের বউরে বিয়ে হওয়ার কথা আনলে আমার আরে কপাল আমার কপালটাই খারাপ দেখছো ও সবসময় পরের চিন্তা লইয়েই হরে নিজে তো কিছু হরতে পারবে না পরেরটা লইয়ে মরে আমি হরতেও চাইলাম জানেন খালি আব্বাই রাজি যাইলে কেমন চাইলে একটু আন এটা গরু আন একটা ছাগল আন
আমার কথা হলে না পিডিয়া আইবে আর বিয়ালে পিডিয়া গিয়ে দোবাড়িও যে তুইয়া নিবে তার হোক লাগ আমি পিডিয়া আব্বাই দিই যাই ওরে মাইর খেক পেল ওরে বিলই শেষ হাব হইছে মাইর খেক খেইতে একটা জিনিস আনে না হুজুর আপনি জানেন এই যৌতুক দেওয়া নেওয়া বড় অন্যায়ের কাজ এটা হারাম আপনাদেরকে বারবার বলা পর্যন্ত আপনারা থামতেছেন না কেন এটা বুঝতেছেন না আপনি এটা সামাজিক ব্যাধি এটা শরীয়তে হারাম বললে গণ্য করছে এগুলো আপনি করেন না এটা আপনার ভালোর জন্য বলতেছি আমি আপনার খাইলেই কোনো কাম আছে কাম থাকলে কামে যান তোমার দোষ হইবে না দোষ হইবে কার আর একজন আর এই বাড়ির বউ তুমি হ্যাঁ আঠারোটা আন্ডার গোনে দুইটা আন্ডা বাবা একখানি জায়গা পাইছি আর তুই তুই আনসখি তুই আনসখি তুই করো ডাকি আয় কোনদানি নেই বাদ রাখছেন কোন কিছু বাইরে সামনে একবার এখানে আলসো আর কিছু হইতো বাহি নাই সব আছে সম্পদে আমরা যদি লাগে আমরা জানি কে মুইয়ার পারমু না দেখ হরে তেলের বো দেখ তুই আল্লাহ দিয়া মাথায় উড়াই যাও মাল আল্লাহ দে আরো আল্লাহ দিছি মুই তাই দেছে কিডা মুই মাথায় উড়াই না মুই মাথায় দিও না মামু বিদা বেশি কথা কন কা কোনো কথা কইবেন না আমি সালাম সৈদের পুলিশে ফোন দিছি পুলিশ আইতি আছে যা দেখছেন প্রত্যক্ষ সব পুলিশের দ্বারা কইবেন খুললিয়া আরে লাশ নামাইছেন কেটা এটাই তো আমাকে বড় অপরাধ লাশ নামাইছেন কেটা দিকে গিয়া যা দেখছেন পুলিশের দ্বারা এই সরাসরি কইবেন তোমার লাশে দিতে সরো লাশে দিতে সরো লাশে দিতে সরতে বাইছেন লাশে দিতে সরো Thank you.
আর কেউ যেন না দেয় প্রাণ, হারায় না তার মান সম্মান, যৌতুক মুক্ত দেশটা গড়ার এই আহ্বান।